হামাস ইসরায়েল সংঘাতে শুরু থেকে একরকম নীরব ভূমিকা পালন করে আসছে আরব বিশ্ব। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ব্যাপক তৎপর, সেখানে গাজায় নিরীহ মানুষকে ইসরায়েল পাখির মতো হত্যা করলেও দায়সারা উদ্বেগ আর নিন্দা জানিয়ে নীরব আরব বিশ্ব। সবশেষ গাজার আল আহলি হাসপাতালে ভয়াবহ ধ্বংসযজ্ঞের পরও মুসলিম নেতাদের নীরব ভূমিকায় উঠেছে প্রশ্ন, কবে ফিলিস্তিনিদের পক্ষে উপযুক্ত পদক্ষেপ নেবে আরব দেশগুলো? ইসরায়েলি আগ্রাসনের মৃত্যু উপত্যকা এখন গাজা। হামলা পাল্টা হামলার জেরে দেশে দেশে জোরালো হচ্ছে ফ্রি ফিলিস্তিনের দাবি। নিরীহ ফিলিস্তিনিদের কান্না আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকার আকাশে বিদীর্ণ করলেও প্রতিবেশী আরব শাসকেরা যেন এখনো নীরব। অনেক দেশের সরকার প্রধানদের আচরণে ক্ষুব্ধ খোদ ফিলিস্তিনি জনগণ। After more than a century of conflict, জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ওয়ার্সল্যান্ড বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায়সঙ্গত টেকসই রাজনৈতিক সমাধানে আনতে সম্মিলিতভাবে ব্যর্থ হচ্ছে। এদিকে সংঘাতের শুরু থেকেই ইরান তেল আবিবকে হুমকি ধমকি হুঙ্কার দিলেও কোন কোন মুসলিম দেশে প্রতিক্রিয়া ছিল একেবারে নখ দন্তহীন। সাধারণ মানুষের ব্যাপক প্রতিবাদের কারণে জর্ডানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। বিশ্লেষকরা বলছেন, মুসলিম বিশ্বের জনগণ ফিলিস্তিনির পক্ষে একাট্টা হলেও অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোর দুর্বলতার কারণে সরকারগুলোর পক্ষে শক্ত অবস্থান নেওয়া অসম্ভব। চন্দ্রা, নিউজ 24।